নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি শিশুদের জন্য ভীষণই পুষ্টিকর এবং মজাদার একটি রেসিপি, ম্যাগির পায়েশ। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি কিছুটা জল। নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি। পায়েশের জন্যে ম্যাগির মশলার কোনো দরকার নেই, তাই ম্যাগির মশলাটা বের করে নিয়ে ম্যাগি আমি জলের মধ্যে দিয়ে দিলাম। ম্যাগিটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে হতে দেব। জল ফুটে উঠেছে, এই সময় আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ম্যাগিটা, যাতে ভালো মতো সেদ্ধ হতে পারে। আবারও ঢাকা দিয়ে ভালো মতো সেদ্ধ হতে দেব। দেখুন ম্যাগি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের 1 কাপ দুধ। দুধটা দিয়ে ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাজু। কাজুগুলোকে আমি ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 3 চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ম্যাগিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ছোট বাচ্চাদের জন্য করলে ম্যাগিটা একটু ক্রাশ করে নিয়ে তবেই সেদ্ধ করুন, এতে একদম ছোট বেবিদের খেতে সুবিধে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনার বেবি কিন্তু ভীষণই পছন্দ করবে। ম্যাগির মশলাটা কিন্তু বেশি ইউজ করা একদমই উচিত নয়, সেক্ষেত্রে দুধ দিয়ে মাত্র 5 মিনিটে পায়েশ বানিয়ে দেওয়া যেতেই পারে। ইচ্ছে হলে এতে 1 মুঠো কিশমিশও অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল ম্যাগির পায়েশ। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।